হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে রাতকানা রোগ। এটা আমাদের বাবুদের অনেকেরই, প্রায় বাবুদেরই হয়ে থাকে। আপনার 100 জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20 জন বাচ্চাদের এই সমস্যাগুলো ভুগতেছেন। আমাকে কয়েকজন ডাক্তার হোমিওপ্যাথি, আমি নাম বলবো না তাদের, ওনারা বলছেন নামটা উল্লেখ যেন না করি। তো আপনি আদনান ভাই, আপনি এই রাতকানা রোগের জন্য কি কি মেডিসিন ব্যবহার করে থাকেন যদি আমাদেরকে যদি একটু জানাতেন, তাহলে আমি আর কি, আমার কয়েকটা পেশেন্ট পাইছি তাদের ভালো একটা রেজাল্ট আসতো, এটা বলেছেন ভাই। এটা তো ঘটনাটা ঘটছে, আমার অনেকজন আর কি ফোন করেছিল রাতকানা রোগের জন্য। তো এরকমভাবে তো রুগীদেরকে তো আর এভাবে বলা যায় না, ট্রিটমেন্টটা বিষয়টা হচ্ছে আলাদা। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট। আপনি যে ট্রিটমেন্টই আপনার রুগীকে দিবেন না কেন, সেটার লক্ষণ থাকতে হবে, সুনির্দিষ্ট লক্ষণে সুনির্দিষ্ট মেডিসিন ব্যবহার করে থাকি এই হোমিওপ্যাথিতে। তো আমি ক্ষুদ্র গণের ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ, আমি যেটা আর কি ট্রিটমেন্ট করে থাকি সেটা মেডিসিনটা আমি পরে বলবো। তো রাতকানাটা কী জন্য হয়ে থাকে? এই রাতকানা রোগটা কঠিন একটা পীড়া। এটা আর কি অনেক সময় দেখা যাচ্ছে ম্যালেরিয়া রোগ হয়েছে, তারপর হচ্ছে যে আপনার টাইফয়েড হয়েছে কিংবা ডায়রিয়া হয়েছে, তারপর অনেক ধরনের দেখা যাচ্ছে অনেক বাবু আছে অপুষ্টিতে ভোগে। আমাদের এলাকাতে আছে যারা আছে যে কিছু খাবার দাওয়ার পায় না আর কি, গরিব মানুষ যারা বলা হয়, যাকে দিন অন্ত দিন খায়, বাচ্চাদের সে তেমন হচ্ছে পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে অনেক সময় অনেক বাচ্চাদের দিনে ঠিকই দেখতে পাচ্ছে, রাত্রে গিয়ে হয়ে যায় কি দেখতে পায় না তারা। এরা একটা কঠিন ব্যাধি না বলেন, রাত্রে যদি কেউ না দেখতে পায় চলাফেরা করবে কীভাবে? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এই রাতকানাটা আসলে শারীরিক দুর্বলতার কারণে রাতটা আর কি রাতকানা রোগটা হয়ে থাকে। দিনের বেলা কিন্তু ঠিকই আর কি এই রাতকানা রোগীটা, দিনে কিন্তু স্পষ্ট সমস্ত কিছু, সাপসপ্ত কোনো কিছু তার চোখে পড়ে না, নিট অ্যান্ড ক্লিনভাবে সে দেখতে পারে এই রাতকানা রুগীটা। শুধুমাত্র সন্ধ্যার পর থেকে সারা রাত চলে যায়, রাতটা সে আর কি আর দেখতে পায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আর কি সূর্যের সঙ্গে তার চোখের যে আর কি লেন্সটা, এটা আর কার্যক্ষমতা হারিয়ে ফেলে দেয়। এটা হচ্ছে আমরা আর কি অবশেষে কিন্তু আপনার আর কি রাতে যে একবার যে দেখতে পায় তা না, হালকা হালকা দেখতে পায় কিন্তু একবার সম্পূর্ণরূপে দেখতে পারে। দিনে যেমন স্পষ্ট সমস্ত কিছু বুঝতে পারে এরকম হয় না আর কি, সমস্ত কিছু অস্পষ্ট অস্পষ্ট আর কি হয় কি। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন, আমার সিনিয়র ভাইও নাই আর কি, নাম বলবো না, তো ওনার 3টা পেশেন্ট পাইছে ঢাকাতে, উনি থাকে। তো আমাকে নক দিয়েছিল যে আদনান ভাই আপনি তো ভালো ট্রিটমেন্ট করেন। তো আমি ভালো ট্রিটমেন্ট করি না ভাই, আসলে হোমিওপ্যাথিতে এক একজন এক একভাবে ট্রিটমেন্ট করতেছে, কেউ সহস্রতমিক ব্যবহার করতেছে, কেউ শততমিক ব্যবহার করতেছে। আসলে আমি আপনাদের একটা কথা বলে দিই ডাক্তার ভাই, আপনাকে বলতেছি, আমরা যখন আর কি মেটেরিয়া মেডিকাটা পড়াশোনা করছি তখনকার সময়ে, তখন কিন্তু সহস্রতমিক বইটা আমাদের কিন্তু পড়ানো হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো সহস্রতমিক বই যদি পড়ানো না হয়ে থাকে, তাহলে এখন যদি আপনি ষষ্ঠ সংস্করণের কথা বলতেছেন আপনারা, তাহলে তখন যদি মেডিকেলে কেন পড়ানো হয় না, আমার প্রশ্ন হচ্ছে এটা। যা হোক, যে যে আর কি ফকিরে বেটা মাছ তলায় কেন, যার যেখানে আরাম সে সেখান থেকে, তার মূল উদ্দেশ্য থাকতে হবে রুগীকে অল্প টাইমে সমস্ত লক্ষণ ভিত্তিতে ট্রিটমেন্ট করে সমূলে ধ্বংস বিনাশ করে দেওয়া, রুগীটা যেন পরবর্তীতে আর ওই রোগে যেন আক্রান্ত না হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। কারণ আমি আপনাকে বলি, একটা মানুষের লাইফ গড়ায় হচ্ছে 60 বছর, একটা রুগী তো আর হচ্ছে যে আপনি 10 বছর ধরে একটা মেডিসিন ব্যবহার করবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। অতএব সেটা যে কোনো উপায়ে হোক, সেটা মাদার টিংচে হোক কিংবা শততমিক হোক কিংবা সহস্রতমিক হোক, যেটা ভালো সবচাইতে। এখন আমি অনেকে বলে যে কম্বিনেশন মেডিসিনগুলো খারাপ, আমি এটা আর কি বিশ্বাস করি না। আমি বায়োকেমিকটা প্রচুর পরিমাণে রুগীদের দিয়ে থাকি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। কেন দিয়ে দেবো না? আমি যদি একটা যদি লাইকোপোডিয়াম দেওয়ার সঙ্গে যদি এই আপনার বায়োপ্লাজন কিংবা আপনার আর কি বায়োকেমিক যদি দিতে হয়, আমি দিয়ে দিই, সাপোর্ট হিসেবে দিয়ে দিই। কিন্তু অনলি লাইকোপোডিয়াম রুগীলে লাইকোপোডিয়াম দিই, সকালবেলা এক ডোজ খাওয়ার জন্য দিয়ে দিই। কিন্তু ওর সঙ্গে যদি আপনার কী বলে বায়োকেমিক ম্যাকফস আমি দিতে পারি, তাকে কেলিফস দিতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। যাই হোক, ওই দিকে আমি না যাই, আমি যেটা বলতেছিলাম রাতকানা রোগের বিষয়টা, এটা আমাদের আমার বাচ্চারা হতে পারে, এই রোগটা আপনার বাচ্চারা হতে পারে, আরেকজনের বাচ্চারা হতে পারে। তো এই যে ট্রিটমেন্ট যখন নিতে আসবে, আপনার কাছে একটা মেডিসিন নাই, সেই মেডিসিনটা আপনি হচ্ছে যে কী করলেন, ওই ওটার জন্য আনে কামন দিয়ে দিলেন, তাহলে কী হলো বলেন? আপনি যদি না থাকে রুগীকে রিটার্ন দিয়ে বলবেন আপনি এই অমুক সপ্তাহে আসুন, আমাদের মেডিসিনটা নাই, আর অন্য কোথাও আপনি এই মেডিসিনটা পাবেন না, সেক্ষেত্রে মেডিসিনটা সংগ্রহ করে রুগীর থেকে আপনি টাকা নেন, সমস্যা নেই,
রোগীর টাকা দিতে প্রস্তুত, খালি এটুকু বললাম আপনাকে। ওরা চায় বিশ্বস্ত একজন মানুষ এবং হচ্ছে যে আপনার সঠিক একটা ট্রিটমেন্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আবার অনেকের রুগী দেখবেন যে 100 জনের আপনি ট্রিটমেন্ট করলেন, তার মধ্যে তার ভেতরে যদি আপনার 10 জন না সারে, এটা নিয়ে আপনি মন খারাপ করা যাবে না, এর পিছনে আপনার দৌড়ানো যাবে না। কারণ অসুখ সারানোর মালিক হচ্ছে উপরওয়ালা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আপনার চেম্বারের সমস্ত মেডিসিন একজনকে প্রয়োগ করেন, ওনার রোগ নাও ভালো হতে পারে, কারণ অতীতে যদি তার কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ তাকে যদি শাস্তি, যদি এতদিনের কারণে এতদিন যদি শাস্তি দিতে থাকে। আপনি কি একটা কথা জানেন ভাই, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি চায় কোনো মেডিসিন ছাড়া, মেডিসিন খাওয়া হচ্ছে ঔষধ খাওয়া সুন্নাত, রোগ হয়েছে ঔষধ খান সুন্নাত হিসেবে, আমরা যারা মুসলিম আছি তারা সুন্নাত হিসেবে খাবো। এখন যারা বাহিরের রাত কানার যে রোগটা হয়, রাত কানার রোগে আমি কি মেডিসিন ব্যবহার করি, যেহেতু রাতে হচ্ছে, আমার একটা খেয়াল আছে, সেটা হচ্ছে যে এই যদি 4 থেকে রাত 8টার ভিতরে যদি কোনো রোগ বৃদ্ধি পায়, সেখানে আমি লাইকোপোডিয়াম ব্যবহার করি। লক্ষণ ভিত্তিক আমি যাচ্ছি, লাইকোপোডিয়াম লক্ষণ ভিত্তিক আমি প্রথমত 30-30 ব্যবহার করব না, আমি করব অনেম ব্যবহার করব। এটা গ্লোবিয়াস হোক কিংবা ডায়রিক ওষুধ হোক, এটা আমি অনেম ব্যবহার করব। পাশাপাশি আমি বায়োকমিক, এই যে ক্যালিফস, ক্যালকোরিয়াফস আর হচ্ছে ক্যালকুলার ফোর, এটার আমি 4টা করে দিনে 3 বার ব্যবহার করব। এতে কী হবে, শারীরিক যে একটা আপনার লাইকোপোডিয়ামটা লিভারের কাজটা করবে, আর যে চোখের যে সমস্যাগুলো আছে, যেহেতু লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট দিচ্ছে, বায়োকেমিকটা যে সাপোর্ট হিসাবে শরীরে যেন এনার্জিটা বৃদ্ধি হয়, রক্ত বৃদ্ধি হয় এটার জন্য দিচ্ছে, হোমটা যেন ভালো হয়, তার সমস্ত কিছু যেন চোখ যেমন ছোটো বড়ো হয়, ওখানে কর্নিয়ার প্রবলেম থাকতে পারে সেটা রিসলভ করে দেবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তা আমি লাইকোপোডিয়াম দিলাম, রাইট কানার একটা শ্রেষ্ঠ মেডিসিন আছে, আমি ডিসক্রিপশনে ওষুধের নামটা আমি লিখে দেবো, এডিটিং করে লিখে দেবো, যেন ডাক্তার ভাইয়েরা পরবর্তীতে লিখে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য ওষুধটা নিয়ে চেম্বারে রাখেন। রাইট কানার রোগের জন্য খুবই ভালো মেডিসিন, আমি এত ভালো রেজাল্ট পাইছি যা বলার মতো না। ফাইজার স্টিগমা আপনি মাদার টিংচার যদি ব্যবহার করেন, 10 ফোঁটা কিংবা ছোটো বাচ্চা যদি হয় 1 ফোঁটা দেবেন, যদি 10 বছরের উপরে হয় 5 ফোঁটা দেবেন, যদি আপনি 20 বছরের পরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 10 ফোঁটা দিবেন, দিনে 3 বার ব্যবহার করেন। পাশাপাশি ক্যালিফাস, ক্যালকুরিয়াফাস, ক্যালকুলাফোর, বায়োকেমিকটা ব্যবহার, ওষুধ কিন্তু একটা দিবেন, যে কোনো ওষুধ একটা দিবেন, দেখেন খুব ভালো রেজাল্ট আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমি রেজাল্ট পাইছি ইনশাল্লাহ। আপনারা যে ভাইয়া ডাক্তার ভাইয়া, আপনিও কিন্তু পাবেন আশা করা যায়। আপনার রুগী যেহেতু আপনি রেসপন্স আসতেছে না, আপনি যে যে মেডিসিনের নাম বলছেন ওই ওই মেডিসিনের ট্রিটমেন্টই কখনো রুগীকে দেয়নি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আমি অহংকার করতেছি না ভাই, আমি মাফ চাই আপনার কাছে, ক্ষমা চাচ্ছি। আমি ওই মেডিসিনগুলো আমি ওই চোখের রোগের জন্য আমি ব্যবহারই করি না, আপনি যেগুলো ব্যবহার করছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর একটা আমি আপনাকে কথা বলি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার এই কী বলে, যদি এই ওষুধ যদি আপনি লাইকোপোডিয়াম, ফাইজেক স্টিগমা যদি রেজাল্ট না হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি তখন রাইটে 7-8 দিন নাক ভ্রমটা, 6 এক্সটা আপনি ট্রাই করবেন। করার পরে আপনি কী করবেন, তারপরে গিয়ে তখনও বাইকে কিন্তু চলবে, কিন্তু নাক ভ্রমটা দিবেন আপনি 7 দিন কিংবা আপনার 15 দিন ব্যবহার করবেন। এটা তো একটু লেন্দি প্রসেস, যেহেতু রাইট কানা রোগ এটা তো সহজে ভালোই হয় না, সেক্ষেত্রে রুগীকেও বুঝতে হবে, রুগীর আত্মীয় স্বজনকে বুঝতে হবে যে এটা টাইম লাগবে, এটা একটু সারতে সময় লাগবে, এই হচ্ছে কথা। এখন হচ্ছে কি, আর একটা সমস্যা আছে, রুগী এবং ডাক্তারের ভেতরে একটা কনফিউজ আছে, অনেক রুগীর আত্মীয়রা টাকা পয়সা আছে তো এলোপ্যাথি ডাক্তারের কাছে দেখাতে চায়, ভালো হয় না আবার হোমিওপ্যাথির কাছে আসে, আবার অন্য জায়গায় যায়, মানে যে ডাক্তারকে বিপদে ফেলানোর জন্য যতগুলো রাস্তা আছে, একটা হোমিওপ্যাথি ডাক্তারকে আর কি বিপদে ফেলানোর জন্য সমস্ত রাস্তা তৈরি করে নেয়, তারপর আবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমি কয়েকদিন হলে কিডনির একটা পেশেন্ট দেখতেছি, আমি জানি আমি কিডনির এক রুগীকে শুধুমাত্র ফসফরাস দিচ্ছি, ওনার কিডনিতে পাথর হয়েছিল, ওই আপনার হচ্ছে কিডনি বেড়ে গেছে, অনেক কিছু যাই, ওইদিকে আমরা না যাই, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখবেন যে যাদের রাইট কানা রোগ হয়, এদের পেটে উদরাময় আছে, তারপরে সুতিকা রোগ আছে, মানে যে প্রচুর পরিমাণে, আবার অনেক আছে রক্তস্রাব আছে, ম্যালেরিয়া রোগ আছে, টাইফয়েড আছে, তারপরে হচ্ছে শরীর দুর্বল আছে, বিভিন্ন রোগ শোক ভোগার পরে যে রোগটা তৈরি হয়, সেক্ষেত্রে আপনি কী ব্যবহার করবেন, চাইনা 6X ব্যবহার করবেন, এত ভালো রেজাল্ট যা বলার মতো না, কিন্তু চাইনা যখন আপনি দেবেন তখনই কিন্তু ওই 3টা বায়োকেমিক আপনি ব্যবহার করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যালকুলিয়া ফ্লোর, ক্যালিফস, ক্যালকোরিয়াফস, এটা ব্যবহার করবেন 6X ব্যবহার করবেন প্রথমত।
তারপর গিয়ে স্যার আপনি 12x ব্যবহার করলেন, তারপর যদি আপনি যদি মনে করেন যে না 12x চলতে থাকবে চলুক, যদি রেজাল্ট অবশ্যই পাবেন আল্লাহর রহমতে। যদি লক্ষণ ভিত্তিক কিডনি দিয়ে থাকেন, আপনি প্রথমত ফাইজেস্টিং বা মাদার টিং সেটা ব্যবহার করেন, বায়োকেমিক পাশাপাশি দেন। তারপর যদি রেসপন্স যদি কখনো ফল করে তাহলে আপনি লাইকোপোডিয়াম দেন। লাইকোপোডিয়াম যদি ফল করে কখনো, যদি রেসপন্স আসতেছে না, দেখবেন যে লক্ষণ অবশ্যই আসবে, চায়নার লক্ষণটা আসবে ওই রোগীর ভিতরে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আল্লাহ যদি রহমত করে আপনার হাত যদি ভালো হয়ে যায়, অবশ্যই ওষুধ দেওয়ার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আর ওষুধ দেওয়ার সময় অবশ্যই জার্মানি ওষুধটা দিবেন। দেশীয় ওষুধ আমি সাপোর্ট করি, তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, দেশীয় ওষুধ সাপোর্ট করি কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে না। আপনার